সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের এই করোনাকালীন মুহূর্তে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অনলাইনে ক্লাস নেওয়া যে নির্দেশ এসেছে সেই আলোকে আমি মহাপাত বাইজুল গোস্বামী রবি বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের জীববিজ্ঞানের প্রভাষক, আজকের আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি প্রাণীবিদ্যা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, আমার আজকে আলোচনার বিষয় আসছে দ্বিপদ নবকরণ। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার বিষয় আসছে দ্বিপদ নবকরণ কি এবং এই নামকরণের কয়েকটি নিয়ম নীতি আছে সেগুলি তোমরা নিয়মকরণের নীতিমালা জানি যে প্রত্যেকটা প্রাণী একটা বিজ্ঞানসম্মত নাম রয়েছে, তার একটা বড় অংশ একটা প্রজাতি অংশ। 1758 সালে সুইস বিজ্ঞানী ক্যালারাস লিনিয়াস সর্বপ্রথম এই দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। তিনি উদ্ভিদের বন, তিনি যে কোনো প্রাণীর বন এবং প্রজাতি নামে দুটো অংশ নিয়ে একটি নামকরণ করেন যাকে বলা হয় দ্বিপদ নামকরণ। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম, মানুষের বৈজ্ঞানিক নাম প্রকাশ পাবে সেটি কেবল ওই বিধানে
দিতে পারবে। এই নাম দুটির মাঝে হালকা ফাঁকা থাকবে। গণরাম এবং প্রজাতি নামে লিখতে গেলে তাদের মাঝে হালকা ফাঁকা রাখতে হবে। এই দুটি নামের মাঝে কোন প্রকার গাড়ি পাওয়া বা দৃষ্টা পাওয়া করা যাবে না। দীপাতম সবসময় ডান দিক থেকে বাঁকা করে ভাবে লিখতে হবে। সেটাকে ১৭৯৮ সালে সর্বপ্রথম এই নাম প্রবর্তন করেন। গত বছর ১৮৫৮ সালে বিজ্ঞানী বিজ্ঞানী কালিদাস সর্বপ্রথম ১৭৫৮ সালে এর নাম প্রত্যাবর্তন করেন। তারপর তিনি একটি নীতিমালা প্রত্যাবর্তন করেন যে দীপন নামকরণ লিখতে হলে তার কয়েকটি নির্দিষ্ট নীতিমালা আছে। প্রথমে বৈজ্ঞানিক নামের অংশ, পরে প্রজাতি নামের অংশ লিখতে হবে। এদের হাতে লিখতে হবে গণ এবং প্রজাতি প্রত্যেক নামের শেষে পৃথক পৃথক ভাবে ডাক্তার আনতে হবে। ইত্যাদি আলোক করে লিখতে হলে হালকা পাকা করে লিখতে হবে এবং ইংরেজি ক্যাপিটাল লেখারে এবং প্রজাতি নামের প্রথম স্মল লেখারে লিখতে হবে। আর আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্রিকা সর্বপ্রথম কোন প্রাণীর যে বৈজ্ঞানিক নামটি প্রকাশ পাবে সেটাই ওই প্রাণীর বৈজ্ঞানিক নাম হিসাবে জীবন নাম হিসাবে স্বীকৃতি পাবে। এই ছিল আমরা ওটি দিবঙ্গকরণ নিয়ম দিবঙ্গকরণ কি এবং দিবঙ্গকরণ লেখার নীতিমালা। তো ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে নেক্সট করবো। ধন্যবাদ।